নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার দুপুর এখন 12:30। গতকাল সারাটা দিন আমরা ওয়াশিংটন ডিসিতে কাটিয়েছিলাম, আজকে যাচ্ছি পেনসিলভেনিয়া। পথের মাঝে একটি লোকাল রেস্টুরেন্ট পেয়েছি, ওখানেই যাচ্ছি এখন দুপুরের খাবার খেতে। আজকে সারাটা দিন দেখছি এদিকে বৃষ্টি হচ্ছে, জানেন না, একটু দেখে শুনে উঠি, বৃষ্টি হয়েছে তো সিঁড়িগুলো আবার খুব পিচ্ছিল। ওর বাবা আর আমা ওরা ভেতরে চলে গেছে, ওই দেখুন দাঁড়িয়ে আছে। প্রচণ্ড আজ ঠান্ডা, গতকালও মেঘলা ছিল আর আজকে বৃষ্টি, বৃষ্টির জন্যই হয়তো আরও ঠান্ডাটা বেশি পড়েছে। রেস্টুরেন্টে ঢোকার মুখেই হাজারটা চকলেটের বক্স, বললাম ভেতরে চলো খাওয়া দাওয়া করি, ফেরার পথে একটা নেবো। এটা কোনো নাম করা কোনো রেস্টুরেন্ট নয়, লোকাল, তবে খাবার দাবারগুলো অসম্ভব লোভনীয়। গুগলে রিভিউও দেখলাম অত্যন্ত ভালো। আমি একটা সি ফুডের প্লেট নিয়েছি, হাজার রকমের সি ফুডকে ভেজে এখানে সুন্দর করে দেয়া। একটা ব্রোকলি নিয়েছি একটুখানি, আর ছেলেমেয়েরা নিয়েছে এদিকে বার্গার, একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইস, একটা অমলেট আর একটু ওয়াফল। দাঁড়ান একটুখানি সসটা খুলি। গতকাল সারাদিন ঘোরাঘুরিতে আমরা খুব একটা ভালো খাবার দাবার পাইনি, অন্য দিনের তুলনায় একটু কম খাবার দাবারই গতকাল খাওয়া হয়েছিল, কিন্তু আজকে আমরা সবাই মনের মতো খাবার দাবার এখানে পেয়েছি, আর পরিমাণটাও দেখছি প্রচুর। রামা নিয়েছে একটা ওয়াফল আর একটা এই যে চিজ অমলেট, নেহার এখানে একটা চিকেন বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই আর একটুখানি স্যুপ, আমি একটু গরম কফি। চলুন বেরিয়ে পড়েছি আবার, খাওয়া দাওয়া শেষ করে ওয়াশিংটন ডিসি থেকে পেনসিলভেনিয়া গাড়িতে 2 ঘন্টার মতো রাস্তা, তবে আমরা এখান থেকে ঘন্টা দেড়েক দূরে গিয়ে এই গাড়িটাকে ছেড়ে দেবো একটা জায়গায়, আমাদের বন্ধুদের সবার মিটিং পয়েন্ট। ওর বাবার আরও 2 বন্ধু ইস্ট কোস্টেই থাকে, আমরা এদিকে আসছি শুনে তারাও আসবে বলেছে, একসঙ্গে একটু দেখা হবে। একটা দিন সবাই একসঙ্গে পেনসিলভেনিয়ায় কাটাবো, দিয়ে কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ইস্ট কোস্টে গাছপালা খুব বেশি, রাস্তার দুধারেই আপনি সব সময় গাছপালা দেখতে পাবেন। তবে আজকে আমরা যে জায়গাটিতে থাকবো ভারী রোমহর্ষক, জানেন, সেটাই সমতল ভূমিতে নয়, একদম অনেক উঁচু একটা পাহাড়ে, চারিদিকে বন জঙ্গলে ঘেরা একটি কাঠের ছোট কেবিনে। এমন অভিজ্ঞতা আমার এই জীবনে প্রথমবার হবে, ভাবলাম তাই আপনাদেরও সঙ্গে নিই। চলে এসেছি আমরা সেই জায়গাটিতে যেখানে আমাদের বন্ধুদের আসার কথা, তবে ওদের এখন একটু দেরি লাগবে, ওরা তো সবাই ওই অফিস টফিস করে বেরিয়েছে, আমরা তো শুধু ঘুরে ফিরে বেরিয়েছি, ওই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি, কিন্তু ওদের একটু সময় লাগবে। আর আমাটার গাড়িতে শুধু ঢুকুর ঢুকুর করে জল খাওয়া রোগ, দেখলাম ওদের যখন আসতে দেরি হবে একবারটি ওকে টয়লেটটা ঘুরিয়ে নিই। বাড়িতে থাকলে বলে বলে ওকে টয়লেটে পাঠাতে হয়, আর কোথাও যখন বেরাবেন বিশেষ করে রাস্তায় প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ওই টয়লেট পেয়ে যায়, তখন ওই কোথাও একটুখানি গ্যাস স্টেশন খুঁজি, কোথাও একটুখানি রেস্টুরেন্ট খুঁজি, এখানে তো ভারী অসুবিধা, এখানে রাস্তাঘাটে একদম পাবলিক টয়লেট পাওয়া যায় না, জানেন, তাই 1.5 ঘন্টা ছাড়া ছাড়াই একটা করে স্টপ নিয়ে বাচ্চাদের একটু করে রেস্টরুম ঘুরিয়ে নিতে হয়। বৃষ্টি পড়ছে বলে প্রতিটি গাড়িরই হেডলাইট জ্বলছে, তবে খুব স্পিডে গাড়িগুলো যাচ্ছে না, দেখছি সবাই মোটামুটি আসতেই যাচ্ছে। চলুন আমরাও কাছাকাছি চলে এসেছি, একটু পরেই পৌঁছে যাব। আমরা এখন পাহাড়ের ওপরে অনেকটাই উঠে এসেছি, এই পাহাড়টার নাম হচ্ছে পোকোনো, পেনসিলভেনিয়ার এটা উত্তর পূর্ব দিকে অবস্থিত, প্রায় 2,200 ফুট মতো এর উচ্চতা। এই পাহাড়েরই একটি জায়গাতে আমাদের একটি কেবিন নেওয়া হয়েছে, চারিদিকটা কীরকম ঘন জঙ্গল দেখছেন। আজ তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের এখানে সন্ধে হয়েই গেল, কালকে একটা বেলা এখানে থেকে রাতে আমরা ফিরবো আবার ক্যালিফোর্নিয়া। এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে গাটা বেশ ছমছমই করছিল, সবাই বললো খুব সেফ, কোনো ভয়ের কোনো কারণ নেই, তবে রাতে বেরানোটা একদমই সেফ নয়, কারণ এই জঙ্গলে নাকি নানা রকমের প্রাণী থাকে। চলুন একদম চলে এসেছি আমাদের কেবিনের কাছে, এবার সবাই মিলে আস্তে আস্তে নামি। তবে নেমে দেখছি এখানে শুধু আমাদের একটাই কেবিন নয়, জানেন, দূরে দূরে চারপাশে অনেক কেবিন আছে, কারণ এই যে বাড়ির পাশে পাশে ছোটো ছোটো বাল্বগুলো লাগানো আছে, ওই জায়গাটা আলো আছে ঠিকই, বাকিটা অন্ধকার, কিন্তু দূরে ওই দেখুন দূরে আবার একটা বাড়ি আছে, তো দূরে দূরে যে বাড়িগুলো আছে তাদের গায়ে লাইটগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে অনেকগুলো কেবিনই আছে। তবে বনের মধ্যেগুলো একদম ঘুটঘুটে অন্ধকার, এখানে গাড়ির লাইটটা জ্বলছে বলে খানিকটা আবার এখানটাতে আলো পাওয়া গেছে। চলুন এবার ভেতরে যাই, বাইরেটা অসম্ভব ঠান্ডা, সমতলের থেকেও পাহাড়ি অঞ্চল যে বলে ঠান্ডা, এলে আরও বেশি অনুভব করা যায়। ভেতর ভেতর আমিও খুব উৎসাহী এই কেবিনগুলো কেমন দেখতে হয় তা দেখার জন্য। ভেতরে এসেই একটা রান্নাঘর, বড় বড় জানলা আর খুব সুন্দর পর্দা দেয়া, এখানে আছে একটা গ্যাস আর এই যে নিচের দিকে ওভেন, তবে এই যে গ্যাস স্টোভটাতে কোনো আপনি আগুন পাবেন না, এটা ইলেকট্রিকে চলে। আর তার পাশেই দেওয়া আছে একটা ডিশ ওয়াশার, বাবা বেশ শক্ত, মনে হয় অন্য কিছু লক আছে। রেডিমেড খাবার দাবার বা সবজিপাতি সঙ্গে করে আপনাকে নিয়ে আসতে হবে, তবে থালাবাটি আনার দরকার নেই, এই যে এনারা এখানে দিয়েছেন,
প্রচুর এখানে গ্লাস দেয়া আছে, গ্লাস কাপ দেখছি সব কিছুই দিয়েছেন। রান্নাঘরের যে টুকটাক ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো থাকে সেইগুলোও আছে। এই যে এখানে মাইক্রো ওভেনটা দিয়ে দিয়েছেন, বেশ বড় দেখছি ওভেনটা। আর এখানে আছে একটি কফি মেকার, আর ওখানে আছে একটি টোস্টার। কালকে সকালে আমরা ব্রেড বাটার খাবো, তো এটাতেই সেঁকে নেবো। এখানটাতে আছে বেশ কিছু কাপ, প্রচুর কাপ দিয়েছে, বড় প্লেট, ছোট প্লেট, বাটি সব আছে। তবে চামচগুলো কোনখানটায় আছে দাঁড়ান দেখি একটু। ও, এইটিতে আছে চামচ, ক্যান ওপেনার, ছুরি, সব কিছু আছে। আর এটাই কি কিছু আছে? না, এটা খালি। আর এদিকে দিয়েছেন একটা ডবল ডোরের ফ্রিজ। বাচ্চারা নতুন বাড়িতে এসে ভারী খুশি, গোটা ঘর তারা ছুটি ছুটি বেড়াচ্ছে। আর এই দিকটাতে আছে বেশ সুন্দর বড় একটা ডাইনিং এরিয়া। তবে এখানকার পর্দাগুলো কি সুন্দর লাগছে দেখুন, গোটা ঘরের দেওয়ালগুলিতে কোনো রং নেই, কাঠের কেবিন, শুধু তাই কাঠেরই রং চারিদিকে। আর এখানে আছে বাইরে যাবার একটা জায়গা, তার কোন দিকে লকটা দেখি, এইটা। এই যে এখানে একটুখানি বসার জায়গাও আছে, তবে অসম্ভব ঠান্ডা, আর বাইরে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। আর ওই দেখুন দূরে আবার একটা ঘর, লাইট জ্বলছে। বাবা দেখে শান্তি পেলাম, তখন থেকে ভাবছি এত বড় জঙ্গলে কি শুধুমাত্র আমরাই থাকবো নাকি। চলুন এবার হলটাতে নিয়ে যাই। মেহু এসে শুয়ে পড়েছে, দুদিন ধরে তো জার্নি চলছে আমাদের। আর এইদিকে বোধহয় একটা কাঠের আলমারি দিয়েছে, দাঁড়ান এটাকে একবার খুলে দেখি। বাঁ দিকে দেখছি একটা কাঠের চিমনিও আছে, কেমন একটা অদ্ভুত রকমের লাগছে দেখুন, চারিদিকটা শুধু কাঠ। এরকম বাড়িতে আমি এর আগে কখনো থাকিনি, বেশ একটা অন্যরকমের অনুভূতি হচ্ছে। ও মা, আলমারির মধ্যে আবার টিভি রাখা দেখুন, ভাগ্যিস আপনাদের দেখাতে গিয়ে একবার খুললাম, নাহলে সবাই মিলে টিভি খুঁজে খুঁজে মরে যেতাম। আর এখানে আছে একটা ফায়ার প্লেস, আর ওপর দিয়ে হচ্ছে চিমনি, ধোঁয়াটা বেরিয়ে যাবার জন্য। রামা ওদিকে বকে বকে তনুর মাথা খারাপ করে দিচ্ছে। চলুন বেডরুমগুলো কেমন দিয়েছে একবার দেখে আসি। আমরা দুটো কটেজ নিয়েছি, এটি একটি, এটা একটু বড়, আর পাশে আর একটা নেওয়া হয়েছে ছোট। যখন এই ঘরটি ভাড়া নেওয়া হয় তখন সেখানে লিখেছিল যে 6 থেকে 7 জন এই ঘরটিতে থাকতে পারবে। চলুন ওই ঘরটায় আগে যাই। তবে একটা জিনিস দেখুন, কোনো দেয়ালে কিন্তু কোনো টিউব লাইট নেই বা বড় কোনো আলো নেই। একটি ভ্লগে আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতাও শেয়ার করেছিলাম। গোটা ঘরটিতে দেখুন একটি শুধু টেবিল ল্যাম্প, সুন্দর সুন্দর পর্দা দেওয়া আছে, একটু ছোটো মতো ড্রেসিং টেবিল দেওয়া আছে, আর এখানে ছোট ছোট দুটি বেড দেওয়া আছে। একটাতে মেহা আর রামা হয়তো শুয়ে পড়তে পারবে। আর এখানে আছে আর একটা বেডরুম, এখানে দুজন মতো সুন্দর শোয়া যাবে। আর এদিকে একটা আলমারিও দিয়েছে, এই দেখুন নতুন, ওপরে একটা কম্ফোর্টার সেটও আছে, রাতে ওটা খুলে নিতে হবে। একেতে বাইরে এটা ঘুটঘুটে অন্ধকার, আর তার মধ্যে ঘরের ভেতরেও আলো কম, দাঁড়ান এই লাইটটাকে জ্বালিয়ে নিই, নাহলে বড়ই যেন অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। এই ঘরটিতেও একটা ছোটো মতো ড্রেসিং টেবিল দেওয়া আছে, এই যে ঘরটি এরকম দেখতে, বেশ সুন্দর ছোটোর ওপরে। আর এই দিকটিতে আছে দুটি রেস্টরুম, পাশাপাশি দুটি আছে, মোটামুটি দুটি ফ্যামিলি এই কটেজটায় খুব সুন্দর থেকে যাবে, দুটি ফ্যামিলির জন্য দুটি রেস্টরুম। ভেতরটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটো মতো একটি স্নানের ঘরেরও ব্যবস্থা আছে, আর গরম জল ঠান্ডা জল দুটি এখানে পাওয়া যাবে। আর বন্ধুদের এই দুটি পরিবারের সঙ্গে আপনাদের তো আগেই পরিচয় আছে, বিবেকদার পরিবার আর সুমনদার পরিবার। এতগুলো লোকের সমস্ত খাবার দাবার বয়ে আনার সঙ্গে সঙ্গে বন্ধুদের পছন্দের খাবারগুলি আবার বয়ে এনেছে। এই যে মেহার বাবার ভারী পছন্দের খাবার হচ্ছে চানাচুর, আস্তে না আস্তেই সে প্যাকেটটা খুলে ফেলেছে। আর সুমনদার ভারী পছন্দের খাবার হচ্ছে জিলিপি, ইন্ডিয়া বাজার থেকে মনে করে আবার তার জন্যও সেটি তুলে এনেছে। আর একটি দুর্দান্ত জিনিস বিবেক দ্বারা নিয়ে এসেছে, রেডিমেড দুধ চা, জানেন? আমি তো দেখে অবাক, প্রথমবার এটা আমার দেখা। এদিকে গরম জল করতে বসিয়ে দিয়েছে বৌদি, আর ওখানে গুঁড়ো দুধ চা ঢেলে নিচ্ছে, শুধু একটুখানি গরম জল দিয়ে দিলেই দুধ চা বলছে তৈরি হয়ে যাবে। আমি এটা প্রথমবার দেখছি, আমাদের তো একটু চায়ের নেশা, ওই জন্য তাই বলছি কি নামটা একবার দাও দেখি, চায়ের নেশা একটু ওদেরও আছে। ওরা তাই বলছে ওরা যেখানেই বেড়াতে যায় এই চায়ের পাতাগুলো নাকি সঙ্গে করে নিয়ে যায়, একটু গরম জল মিশিয়ে নিলেই খুব সুন্দর নাকি দুধ চা তৈরি হয়ে যায়। আর মনটাও দেখে খুশি হয়ে গেল, অন্য কোনো দেশের ব্র্যান্ড নয়, আমাদের দেশেরই ব্র্যান্ড। ওই যে বাবাকরির যে চাটা হয় তাদেরই নাকি এটা আছে, গিয়ে এবার ইন্ডিয়া বাজারে খুঁজে একবার বার করতে হবে। এই দেখুন চায়ের পাউডারটা এরকম, একদম সেই কালো চা পাতাটা নয়, একটু বাদামি বাদামি। এদিকে জলটাও গরম হয়ে গেছে, দাঁড়ান দেখি, সত্যি সত্যি গরম জল দিয়ে দিলে এটা একদম দুধ চা তৈরি হয়ে যায় নাকি। র চা তো এইভাবে করি ঠিকই, কিন্তু দুধ চা এরকম প্রথম অভিজ্ঞতা। আর সব থেকে যেটা শুনে অবাক হলাম, এটা নাকি ছাঁকারও দরকার পড়বে না। ও মাই, দেখুন সত্যি সত্যি কিন্তু চা হয়ে গেল। দেওয়ালে আবার ক্যানভাসটি দেখুন, মাছ। এখানে ফায়ার প্লেসটাও জ্বালানো হয়ে গেছে। বেরাচ্ছি এবার আমাদের পাশের কটেজটা, যেখানে ধরুন আরেকটি বন্ধুর পরিবার থাকবে, সেটি এখান থেকে কত দূর দেখার জন্য। সেখানে যাবার জন্য গাড়ি লাগবে নাকি হেঁটেই যাতায়াত করা যাবে, চলুন একবারটি গিয়ে দেখে আসি। হাদি,
हम लोग पैदल ही आ जाएंगे। ढूंढ पाएंगे? हाँ भाई, ये वाला है, ये वाला। हाँ चलते, पैदल ही चलते। हम लोग पैदल पहुँच रहे हैं। हम लोग अभी पहुँच जाओ ना, आते टाइम आ जाना, फटाफट आ जाओ। ओके। बारिश चालू हो गई। क्या है? रामकृष्ण का वो कार सीट। चलो चले এসেছি। এই যে আমাদের দ্বিতীয় কটেজ, এটা খুব বেশি দূর নয়, একদম বাড়ির পিছনেরটাই, হেঁটেই আসা যাওয়া করা যাবে। আর ওই যে দূরের দিকে যেটা দেখতে পাচ্ছেন, ওইটি হচ্ছে আমাদের কটেজটা। এই জঙ্গলের ভেতর দিয়ে দিয়ে টুক করে একটু হেঁটে পৌঁছে যাওয়া যাবে। চারিপাশটা ঘিরে রয়েছে শুধু নিস্তব্ধতা, অন্ধকার আর বৃষ্টি। অদ্ভুত এক অভিজ্ঞতা। চলুন, বেশিক্ষণ এখানে বাইরে দাঁড়ানো যাচ্ছে না। প্রচণ্ড একটা জলো ঠান্ডা হাওয়া। এই কটেজটারও বাইরে একটুখানি বসার জায়গা আছে। আর যদিও এখানটা খুব খুটখুটে অন্ধকার, দূরে দেখতে পাচ্ছেন নদী বয়ে গেছে একটা। চারিদিকে বন জঙ্গল, কাঠ, নদী, মাছ, এই জিনিসগুলোই যেহেতু এই জায়গাটার বৈশিষ্ট্য, আসবাবপত্রগুলিতেও ওই জন্য তার প্রভাব স্পষ্ট। ওই দেখুন টিভির টেবিলটাতে কতগুলো মাছ। চলুন একবার রান্নাঘরটা দেখে আসি। রান্নাঘর আর হলের মধ্যেই খুব সুন্দর একটা আবার জানলা মতো করা, দেখুন, তবে পাল্লা নেই। এখানে একটা ডাইনিং টেবিল রাখা আছে, আর এখানেও সমস্ত জিনিসপত্র দেয়া, টোস্টার, কফি মেকার, ডিশ ওয়াশার, মাইক্রোওভেন, ওভেন, কিচেন টাওয়াল আর খুব সুন্দর সুন্দর কাপ ডিশ। রান্নাঘরটা বেশ অন্য রকমের। গোটা রাতে যদি আপনি এক ঝলক ঘুরে তাকান, তাকালেই মনে হবে কোনো একটা কাঠের গুদামে বোধহয় চলে এসেছি। চারিদিকটা শুধু কাঠ আর কাঠ। কি পুচকি মতো কিউট একটা মাইক্রোওভেন দেখুন। চলুন এবার বেরাই, এখানে রাত্রিবেলায় কোনো একটি ফ্যামিলি আমরা চলে আসবো রাতটুকু কাটানোর জন্য। তবে বেশিক্ষণ আর দেরি করলাম না, ওখানে তনু বাচ্চাগুলোকে নিয়ে একা আছে, বাচ্চাগুলোও তো দুষ্টু। হেঁটে হেঁটেই ফিরছি, গাড়ি নিয়ে তো তারা চলে গেছে খাবার আনবে বলে রাতের। এই সমস্ত জায়গাগুলোতে রেস্টুরেন্টগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, আজকে তো সবাই ক্লান্ত, আজকে ওই জন্য ঠিক হয়েছে বাইরে থেকেই খাবার নিয়ে চলে আসা হবে, আর কালকে হয়তো আমরা এখানে রান্না করব। এই লোক দরজা তো খুলে গায় আর ডারকে মানে ব্যাট করে যায়গা। ওটা সেই ব্যাকডোরটা ছিল, মনে হয় না ওখানে নক করলে ওরা দরজা খুলবে বলে, ওই জন্য আমরা এই সামনের দিকটাতে এলাম। সামনের দিকে এমনি একটা দরজা আছে, তারপরে নেট আছে, তো ভেতর থেকে ওরা দেখতে পারবে যে আমরা এসেছি। একদম ঘরে জল ফুরিয়ে গেছে, ওই জন্য গাড়িতে আসা হয়েছে এখন একটু জল নিয়ে যাওয়ার জন্য। সবটা খেয়ে নাও, জল এতটুকু নষ্ট করা যাবে না এখানে। দিয়ে ওই যে ওখানে ট্র্যাশ ক্যান, রামা জল খেয়ে ওখানে ট্র্যাশ করে দাও। ফিনিশ, গুড জব। এখানে এসেও আমরা একটি ভারতীয় রেস্টুরেন্টই খুঁজে নিয়েছি। কি সুন্দর রেস্টুরেন্টটা দেখতে দেখুন, একটা ট্রেনের বগি। মেহার বাবাকে বলেছিলাম একটুখানি ভিডিও এনে দিও, আমাকে এনে দিয়েছে। কি সুন্দর গণেশটা বসানো আছে ওখানে দেখুন, ভারী সুন্দর ভেতরটা দেখছি সাজানো। ভাগ্যিস তুলে এনে দিয়েছিল, না যেতে পারলে ওই ভিডিওটুকুর জন্যও দেখতে পেলাম কি সুন্দর ছিল ভেতরটা। খাবার দাবার নিয়ে ওরা চলে এসেছে, এখন সব ঢাকা দেয়াই আছে, খানিক্ষণ পরে খাবো। এখন সবাই মিলে বসেছি সুমনদার গান শুনতে। বাইরে রিমঝিম করে বৃষ্টি, আর সঙ্গে সুমনদার ভারী সুন্দর গান, কিন্তু গানগুলো দিতে পারলাম না, ওই একই জ্বালা, কপিরাইট। যাই হোক চলুন, এবার সবাই মিলে একটু গল্প গুজব করি, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।